চাকরি হোক বা ব্যবসা, রোজগারের সঙ্গেই হাত ধরে আসে আর্থিক পরিকল্পনা। আর এই জন্যই ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যতের সঞ্চয়ের ক্ষেত্রে নানান বিষয় মাথায় রাখতে হয় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে। সুতরাং বিশ্বস্ততা এবং ভালো রিটার্ন, এই দুয়ের লক্ষ্য নিয়েই এলআইসির প্রতি আগ্রহ প্রকাশ বা ঝুঁকতে দেখা যায় কোটি কোটি মানুষকে। তাই এলআইসি ভবিষ্যৎ প্রকল্পের কথা মাথায় রেখে আবারও একটি নতুন পেনশন প্রকল্প নিয়ে এলো বাজারে। নতুন এই পেনশন যোজনার মাধ্যমে ভবিষ্যৎ সুরক্ষার পাশাপাশি ভালো রিটার্নও মিলবে। এলআইসির এই নতুন স্কিমের নাম হলো নিউ পেনশন প্লাস, যা গত 5ই সেপ্টেম্বর 2022 থেকে বাজারে চালু করা হয়েছে এবং এর টেবিল নাম্বার হল 867। এটি একটি ইউনিট লিঙ্ক প্ল্যান। একটি ইউনিট লিঙ্ক প্ল্যানের অর্থ হল বিমার সাথে বিনিয়োগের মেলবন্ধন। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সরকার, ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আর আপনাদের প্রিয় চ্যানেল বিমা প্লাস এর পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই সাদর অভিনন্দন। ভিডিও শুরু করার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ভবিষ্যতে লেটেস্ট ভিডিও সবার আগে আপডেট পেতে। তো আসুন বন্ধুরা আজকের ভিডিও শুরু। স্বাভাবিকভাবে এলআইসির কাছে একাধিক পপুলার পেনশন প্ল্যান রয়েছে, তবে কেন এলআইসি বাজারে এই নতুন পেনশন প্ল্যান লঞ্চ করলো? এছাড়া এলআইসির এই পেনশন প্ল্যানে অন্য পেনশন প্ল্যান থেকে আলাদা কি সুবিধা পাওয়া যাবে তা এখন আমরা জানবো। বন্ধুরা, এলআইসির পেনশন প্লাস প্ল্যান এমন একটি প্ল্যান যেটি শেয়ার মার্কেটের সাথে যুক্ত, এসআইপির সাথে যুক্ত, এছাড়াও এখানে গ্যারান্টেড অ্যাডিশনের মতো লাভজনক সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। এখন এলআইসির পেনশন প্লাস প্ল্যান নিয়ে আপনাদের মনে যে প্রশ্নগুলো আসতে পারে তা আমরা সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ। এলআইসি পেনশন প্লাস প্ল্যান এক ধরনের ইউলিপ প্ল্যান, যেখানে আপনার টাকা শেয়ার বাজারের সাথে লিঙ্ক থাকলেও ঝুঁকির পরিমাণ কম থাকে, সাথে সাথে জীবন বিমার সুবিধাও মেলে। এছাড়া আপনি বাজারের ওঠানামার গতিবিধিকে নজর রেখে অর্থকে কন্ট্রোলও করতে পারবেন। এখানে আপনি যে প্রিমিয়াম প্রদান করবেন সেই পরিমাণ অর্থের এলআইসি আপনাকে ইউনিট অ্যালোট করে দেবে, যেটা শেয়ার বাজারের সাথে লিঙ্ক থাকবে এবং ম্যাচুরিটিতে আপনার মোট যে ন্যাব অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালুর পরিমাণ হবে সেটা আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে। নিউ পেনশন প্লাস প্ল্যানে আপনি সিঙ্গেল প্রিমিয়াম বা একক প্রিমিয়াম জমা করতে পারেন, অথবা প্রত্যেক বছর বা একটি নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন করে 10 বছর, 15 বছর অথবা 20 বছর ধরে রেগুলার প্রিমিয়ামও প্রদান করতে পারেন। মিনিমাম এজ অ্যাট এন্ট্রি, এখানে 25 বছর অর্থাৎ 25 বছরের কম বয়সী ব্যক্তি এই পলিসিতে অন্তর্ভুক্ত হতে পারবে না এবং ম্যাক্সিমাম 75 বছরের ব্যক্তি এই পলিসিটি করতে পারবেন। ভেস্টিং এজ, মিনিমাম 35 বছর অর্থাৎ কোনো ব্যক্তি যদি 25 বছরের হয় তবে তাকে মিনিমাম 10 বছরের ভেস্টিং পিরিয়ড নিতে হবে, যাতে সেই ব্যক্তি যখন 35 বছরের হয়ে যাবে সেই সময় ম্যাচুরিটির সুবিধা পাওয়া শুরু হয়ে যাবে। এবং ম্যাক্সিমাম এজ এই প্ল্যানে 85 বছর, অর্থাৎ আপনি এই পলিসিটির টার্ম ততটাই নিতে পারবেন যখন কি না পলিসিটা ম্যাচুরিটি হবে, তখন আপনার বয়স 85 বছর হতে হবে। অ্যাভেলেবেল পিরিয়ড, আপনি এই পলিসিটি মিনিমাম 10 বছরের এবং ম্যাক্সিমাম 42 বছরের জন্য নিতে পারবেন, এবং এটাই হলো আপনার পলিসির মেয়াদ, আর এটাই আপনার পলিসির প্রিমিয়াম জমারও সময় হবে, যেমন 10, 12, 15, 18 যাই মেয়াদ হোক না কেন তত সময়ই আপনাকে প্রিমিয়াম প্রদান করতে হবে। মিনিমাম ইনভেস্টমেন্ট, এখানে 1 লক্ষ টাকা করা যাবে সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে। অন্যদিকে আপনি যদি রেগুলার প্রিমিয়াম দিতে চান তবে মান্থলি 3,000, কোয়ার্টারলি 9,000, হাফ ইয়ারলি 16,000 এবং ইয়ারলি 30,000 টাকা প্রিমিয়াম প্রদান করতে হবে। সাম অ্যাসিওরডের এখানে কোনো লিমিট বা সীমা নেই, এখানে শুধু মিনিমাম প্রিমিয়ামের লিমিট রয়েছে। ইউলিপ পলিসিতে মার্কেটের ওঠানামাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এই কন্ট্রোল করার যে প্রসেস হয়ে থাকে সেটি মূলত এই 4টি ফান্ডের দ্বারা নিয়ন্ত্রণ করা যাবে। এর মধ্যে
প্রথম যে ফান্ডটি রয়েছে সেটি হলো পেনশন বন্ড ফান্ড, দ্বিতীয়টি হলো পেনশন সিকিউর ফান্ড, তৃতীয়টি হলো পেনশন ব্যালেন্স ফান্ড এবং চতুর্থ ফান্ডটি হলো পেনশন গ্রোথ ফান্ড। এছাড়া পঞ্চম ফান্ড বা লাস্ট যে ফান্ডটি উল্লেখ করব তা হলো পেনশন ডিসকন্টিনিউড ফান্ড। ডিসকন্টিনিউড ফান্ড বলতে এখানে বোঝাচ্ছে যখন আপনি প্রিমিয়াম পেমেন্ট বন্ধ করে দেবেন বা পলিসি আর কন্টিনিউ চালাবেন না, তখন পলিসিটি ডিসকন্টিনিউ ফান্ডে চলে যাবে। কিন্তু যখন আপনার পলিসি অ্যাক্টিভ থাকবে তখন আপনি এই বেসিক চারটি ফান্ডের মাধ্যমে বাজারের আপস অ্যান্ড ডাউনকে পর্যবেক্ষণ করে ইনভেস্ট করতে পারবেন এবং সাথে সাথে বছরে চারবার একটি ফান্ড থেকে অপর একটি ফান্ডে আপনার অর্থকে সুইচ করতে পারবেন। এছাড়া বছরে চারবারের বেশি যদি আপনি ফান্ড সুইচ করেন তাহলে প্রতি সুইচিংয়ের জন্য আপনাকে 100 টাকা দিতে হবে চার্জ হিসাবে। তো এই ফান্ডগুলি কিভাবে কাজ করবে এবং কিভাবে আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন তা আমরা নেক্সট স্লাইডগুলোতে দেখে নেব। প্রথমত বন্ড ফান্ড, তো এই হলো আপনার ফান্ড টাইপ। যদি আপনি এই ইউলিপকে ইনভেস্টের জন্য নিতে চান এবং আপনার অর্থকে শেয়ার বাজারে ওঠানামাকে বেশি এফেক্ট না করতে চান তবে আপনি বন্ড ফান্ড নিতে পারেন। তাছাড়া বন্ড ফান্ডে আপনার অর্থ থাকবে সুরক্ষিত এবং এই বন্ড ফান্ডে মার্কেট রিস্ক লো হয়ে থাকে। এই লো রিস্ক যে হিসাবে হয় তা হলো আপনার টাকা যেটা ইনভেস্ট হয়ে থাকে সেটা 60-80% টাকা ইনভেস্ট করা হয় গভর্নমেন্ট গ্যারান্টেড সিকিউরিটিতে এবং কর্পোরেট ডিভেঞ্চারে। আর আপনার পড়ে থাকা যে 0-40% টাকা ইনভেস্ট করা হয়ে থাকে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট অর্থাৎ মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে। আর শেয়ার মার্কেটে যে ডাইরেক্ট ইকুইটি শেয়ার হয়ে থাকে এর মধ্যে আপনার টাকা ডাইরেক্টলি ইনভেস্ট করা হয় না এই ফান্ডের অর্থ। এজন্য এই বন্ড ফান্ডের টাকা সবথেকে সিকিউর বা সুরক্ষিত মনে করা হয়। দ্বিতীয় যে ফান্ডটি উল্লেখ করা হবে তা হলো সিকিউরড ফান্ড। সিকিউরড ফান্ডের নিবেশকৃত অর্থ 50-90% প্রিমিয়ামের অর্থ গভর্নমেন্ট গ্যারান্টির সিকিউরিটিতে এবং কর্পোরেট ডিভেঞ্চারের মধ্যে ইনভেস্ট করা হয়ে থাকে। 0-40% ইনভেস্ট করা হবে শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বা মানি মার্কেট ইনস্ট্রুমেন্টের মধ্যে। এছাড়া এই ফান্ড 10-50% টাকা ইকুইটিতে ইনভেস্ট করা হবে। আপনার সম্পূর্ণ পরিমাণ টাকা আপনার ইকুইটিতে ইনভেস্ট করা হবে না। এজন্য এখানে যে রিস্ক থাকবে তা হলো লো রিস্ক টু মডারেট রিস্ক। তৃতীয়ত ব্যালেন্স ফান্ড। আর যদি ব্যালেন্স ফান্ডে নিবেশ করেন তবে আপনার প্রিমিয়ামের 30-70% টাকা নিবেশ হবে গভর্নমেন্ট গ্যারান্টেড সিকিউরিটিতে এবং কর্পোরেট ডেবটসের মধ্যে। আর শর্ট টার্ম মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে 0-40% টাকা ইনভেস্ট করা হবে। এছাড়া ইকুইটি মার্কেটে যে পরিমাণ অর্থ নিবেশ করা হবে তা হলো 30-70%। তো এখানে যে রিস্ক থাকবে তা হলো মিডিয়াম টাইপ রিস্ক। চতুর্থ যে ফান্ডটি হলো তা হচ্ছে গ্রোথ ফান্ড। আর যে সবচেয়ে বেশি হাই রিস্ক ফান্ড হয়ে থাকে তা হলো ইউলিপের মধ্যে গ্রোথ ফান্ড। এখানে আপনাকে ম্যাক্সিমাম রিস্ক নিতে হয় আপনার ইনভেস্টমেন্টের মধ্যে। 0-60% টাকা ইনভেস্ট হয়ে থাকে গভর্নমেন্ট গ্যারান্টির সিকিউরিটিতে এবং ডিভেঞ্চারে এবং 0-40% টাকা ইনভেস্ট হয়ে থাকে মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে। আর বাকি 40-100% টাকা ইনভেস্ট হয়ে থাকে তা ডাইরেক্টলি ইনভেস্ট করা হয় ইকুইটি শেয়ারে। তো আপনারা দেখতে পাচ্ছেন গ্রোথ ফান্ডে ইকুইটিতে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ ইনভেস্ট হয়ে থাকে। তো এই জন্য এখানে রিস্ক হাই হয়ে থাকে, পক্ষান্তরে রিটার্নও বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমরা দেখব কী কী ফিচার্স বা বৈশিষ্ট্য আছে এই ইউলিপ প্ল্যানটির। সবার প্রথমে এখানে আপনাকে পার্শিয়াল উইথড্রলের অপশান দেওয়া হবে। পার্শিয়াল উইথড্রলের অর্থ হলো কিছু শর্ত সাপেক্ষে আপনি আপনার অর্থরাশির কিছুটা পরিমাণ ম্যাচুরিটির পূর্বে
পার্শিয়াল উইথড্রল করতে পারবেন। আর তা শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রের জন্য, বিবাহ অথবা গৃহ নির্মাণের ক্ষেত্রেও আপনি পার্শিয়াল উইথড্রল করতে পারবেন। এছাড়া আইআরডি এর নিয়ম অনুযায়ী পার্শিয়াল উইথড্রলের যে নিয়ম আছে, সেখানে যে যে কারণে পার্শিয়াল উইথড্রল করা হবে সেই অনুযায়ী আংশিক অর্থ তুলে নেওয়া যাবে। আর এখানে ম্যাক্সিমাম যে পরিমাণ পার্শিয়াল উইথড্রল করা যাবে তা হলো ফান্ড ভ্যালুর 10-25% প্রিমিয়াম বেন্ড রাশির ওপর ভিত্তি করে, এবং এই উইথড্রল করতে পারবেন সম্পূর্ণ পলিসি টার্মে কেবলমাত্র 3 বার। ধরুন আপনি পলিসি টার্ম নিয়েছেন 12 বছর, আর আপনি এই 12 বছর কেবলমাত্র 3 বারই পার্শিয়াল উইথড্রল করতে পারবেন। আর যদি আপনি সম্পূর্ণ অর্থ উইথড্রল করতে চান তাও করতে পারবেন। এজন্য আপনাকে লকিং পিরিয়ড 5 বছর অপেক্ষা করতে হবে। 5 বছরের আগে আপনি পার্শিয়াল বা ফুল উইথড্রল করতে পারবেন না। এছাড়া আপনি যদি ফুল অ্যামাউন্ট উইথড্রল করেন তাহলে আপনার ইন্স্যুরেন্স কভারেজ বন্ধ হয়ে যাবে, আর যদি আপনি পার্শিয়াল উইথড্রল করেন তবে ইন্স্যুরেন্স কভারেজ চালু থাকবে। এই পেনশন প্লাস প্ল্যানের সবথেকে আকর্ষণীয় যে সুবিধাটি পাওয়া যাবে তা হলো গ্যারান্টিড অ্যাডিশন। আপনার টাকা যেটি বাজারের সাথে যুক্ত আছে তার তো রিটার্ন পাওয়া যাবে, এছাড়াও এলআইসি আপনাকে পলিসিতে গ্যারান্টিড অ্যাডিশনের সুবিধাও দেবে, এবং তা নির্ভর করবে আপনি প্রিমিয়ামের কোন মোড নিয়েছেন তার উপর। যদি আপনি রেগুলার মোডে প্রিমিয়াম জমা করেন তাহলে 6th year 5%, 10th year 10%, এরপর 11th year থেকে 15 year প্রতি বছর 4% করে গ্যারান্টিড অ্যাডিশন পলিসিতে ইউনিট হিসাবে যোগ হবে। এছাড়াও পরবর্তী আরও লং টার্মের জন্য আলাদা আলাদা ধরনের গ্যারান্টিড অ্যাডিশন পাওয়া যাবে, যা আপনারা ভিডিওটি একটু পজ করে দেখে নেবেন। স্বাভাবিকভাবে এই গ্যারান্টিড অ্যাডিশন সম্পূর্ণ পলিসি টার্মে রেগুলার প্রিমিয়ামের ক্ষেত্রে 291% পাওয়া যাবে, এবং তা যদি 42 years টার্মের পলিসি হয় সেক্ষেত্রে। উদাহরণস্বরূপ বলা যায় যে আপনি যদি পলিসি টার্ম 30 বছরের নিয়ে থাকেন সেক্ষেত্রে গ্যারান্টিড অ্যাডিশন 30 বছরের স্ল্যাব অনুযায়ী অর্থাৎ 8.75% গ্যারান্টিড অ্যাডিশন পাওয়া যাবে। অন্যদিকে আপনি যদি সিঙ্গেল প্রিমিয়াম মোডে অর্থ নিবেশ করেন সেক্ষেত্রে গ্যারান্টিড অ্যাডিশনের শতকরা হার আলাদা ধরনের হবে, যেমন 6th year 4%, 10th year 5%, 11-15 years ক্ষেত্রে 1.25%, 5 বছর ধরে যোগ হবে। এছাড়াও 16-20 years ক্ষেত্রে 1.50 গ্যারান্টিড অ্যাডিশন ইউনিট হিসাবে এলআইসি আপনার পলিসিতে যোগ করবে, যা পলিসি ম্যাচুরিটিকালে আপনি পাবেন। বলা যায় যে আপনার পলিসি টার্ম ম্যাক্সিমাম 42 years মধ্যে যে কোনো টার্মেই হোক না কেন পলিসি চালু থাকলে এই গ্যারান্টিড অ্যাডিশনের আকর্ষণীয় সুবিধাটি পাবেন আপনার পলিসিতে ভিন্ন ধরনের গ্যারান্টিড অ্যাডিশনের স্ল্যাব অনুযায়ী। দ্বিতীয় যে আকর্ষণীয় সুবিধার পয়েন্টটি আপনাদের সামনে তুলে ধরব তা হলো পলিসি টার্ম ভেস্টিং। যেমন আপনি যদি অন্য কোনো পলিসি নিয়ে থাকেন তখন সেই পলিসির টার্ম নির্দিষ্ট বা ফিক্সড হয়ে থাকে, সেটি আপনি কখনো কমাতে বা বাড়াতে পারবেন না। কিন্তু এই পেনশন প্লাস প্ল্যানের ক্ষেত্রে আপনি যদি পলিসি টার্ম ভেস্টিং অর্থাৎ বাড়াতে চান তবে তা পারবেন। আর এজন্য আপনি পলিসি করার সময় যদি 12 years পলিসি টার্ম নিয়ে থাকেন তবে আপনি 1 বা 2 বছর বাদে অথবা পলিসি টার্ম সম্পূর্ণ হওয়ার 3 মাস আগে থাকতে আপনি এলআইসিতে রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন দিয়ে পলিসি টার্ম বাড়াতে পারবেন, আর এর ফলে আপনার পলিসিতে রিটার্নের কিছু পরিবর্তন হবে। এছাড়া যে গ্যারান্টিড অ্যাডিশন আছে সেটিও আপনার পলিসিতে অ্যাড অন হবে। এর মধ্যে আরও একটি বৈশিষ্ট্য এটাও আছে যে যদি আপনি ভেস্টিং টাইমে প্রিমিয়াম পে করতে চান অথবা প্রিমিয়াম পে না করে শুধুমাত্র ভেস্টিং টার্মে কন্টিনিউ রাখতে চান সেটিও সম্ভব হবে। এ প্রসঙ্গে মনে রাখা দরকার পলিসি টার্ম ভেস্টিংয়ের জন্য 3 মাস পূর্বে রিকোয়েস্ট অ্যাপ্লিকেশন দিতে হবে, এবং যার বয়স 60 বছরের ঊর্ধ্বে সেই ব্যক্তি এই সুবিধা নিতে পারবেন না। যেমনটি আমরা ভিডিওর আগেই বলেছি, ম্যাক্সিমাম ভেস্টিং এজ হতে হবে 85 years, অর্থাৎ 85 years পর্যন্ত
আপনি আপনার প্ল্যানকে বাড়াতে পারবেন এবং এই প্ল্যান ম্যাক্সিমাম 42 ইয়ার্স টার্ম নেওয়া যাবে। এই প্ল্যানটিতে মিনিমাম 25 ইয়ার্স থেকে ম্যাক্সিমাম 75 ইয়ার্স পর্যন্ত ব্যক্তি অন্তর্ভুক্ত হতে পারবে। ফলত এজন্য অনেক বড় এজ গ্যাপের মধ্যেকার মানুষ এই প্ল্যানের অন্তর্ভুক্ত হওয়ার সুবিধা নিতে পারবে। একই সাথে পলিসি টার্ম ডিফার্টমেন্ট আপ টু 85 ইয়ার্স হতে পারবে, ফলে আপনি ম্যাক্সিমাম ভেস্টিং পিরিয়ডের সুবিধা নিতে পারবেন। আর সব থেকে আকর্ষণীয় সুবিধাটি হলো এখানে মিনিমাম সাম অ্যাসিওরডের কোনো লিমিট নেই, শুধুমাত্র প্রিমিয়ামের লিমিট আছে। এবার আমরা দেখব যে এই পলিসিতে যে অ্যাড অন বা প্লাস ফিচার্সের সুবিধা পাওয়া যাবে সেগুলি কী কী। সেগুলি হলো, এই প্ল্যানে ফ্লেক্সিবিলিটি আছে যার ফলে আপনি পলিসিকে এক্সটেনশন করতে পারবেন আর নিতে পারবেন পার্শিয়াল উইথড্রলের সুবিধাও। দ্বিতীয়ত হলো লিকুইডিটি, যার ফলে আপনি আপনার টাকা পলিসি টার্ম 5 বছর সম্পূর্ণ হলেই তুলতে পারবেন, এজন্য আপনাকে সম্পূর্ণ টার্ম পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে না। তৃতীয়ত পয়েন্টটি হলো ক্যাপিটাল গ্যারান্টি, আর এই ক্যাপিটাল গ্যারান্টি যেভাবে দেওয়া হবে তা হলো, প্রথমত গ্যারান্টেড অ্যাডিশন হিসাবে ইউনিট ফর্মে পলিসিতে অ্যাড অন হবে, সাথে প্রিমিয়ামের 105% প্রদান করা হবে। অতএব পেনশন প্ল্যানিং আর্লি স্টেজেই করা যেতে পারে এই প্ল্যানের মাধ্যমে। আর এই প্ল্যানের যে মার্কেট চার্জেস আছে তা রিজনেবল রেটে নেওয়া হয়ে থাকে। তো এখন আমরা দেখব কী কী চার্জেস আপনারা এই পলিসি কিনলে লাগবে তার সম্পূর্ণ বিবরণ। প্রথমত হলো মর্টালিটি চার্জেস, অর্থাৎ কর্পোরেশন আপনাকে যে বিমার সুবিধা দিচ্ছে তার জন্য যে প্রিমিয়াম নেওয়া হয়ে থাকে সেই ধরনের কোনো এক্সট্রা প্রিমিয়াম এখানে নেওয়া হবে না। দ্বিতীয়ত হলো প্রিমিয়াম অ্যালোকেশন চার্জেস, যেটি নির্ভর করবে পলিসির বছরের ওপর। তৃতীয়ত চার্জটি হলো পলিসি অ্যাডমিনিস্ট্রেশন চার্জ, যে এবং সেটিও আপনার বছরের ওপর নির্ভর করবে। চতুর্থটি হলো ফান্ড ম্যানেজমেন্ট চার্জেস, যেটি নির্ভর করবে পলিসি ইনফোর্স থাকার ওপর। পঞ্চমত হলো পার্শিয়াল উইথড্রল চার্জেস, আপনাকে 100 টাকা করে দিতে হবে যখনই আপনি পার্শিয়াল উইথড্রল করবেন। একই সাথে আপনার ফান্ডকে যদি আপনি সুইচ করেন তবে আপনাকে পার সুইচিং চার্জ দিতে হবে 100 টাকা করে প্রথম চার্জটি ফ্রি সুইচিংয়ের পরে। ষষ্ঠত চার্জটি হলো পলিসি ডিসকন্টিনিউ চার্জেস, এটিও আপনার বছরের ওপর নির্ভর করবে। এছাড়া সপ্তমত যে চার্জটি আপনাকে দিতে হতে পারে তা হলো মিসলেনিয়াস চার্জেস, যেটি পলিসিতে যদি অন্য কোনো চার্জ থেকে থাকে সেটি এখানে ফ্ল্যাট 100 টাকা হিসাবে প্রদান করতে হবে। অন ডেথ বেনিফিট, তো এবার আমরা দেখব যদি ডেথ কেস হয় সেক্ষেত্রে কী কী সুবিধা দেওয়া হবে। মৃত্যু ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ ফান্ড ভ্যালু যদি বেশি হয় তবে সেটি দেওয়া হবে, অথবা প্রিমিয়াম প্রদানের 105% ফেরত দেওয়া হবে। আর যদি আপনি কোনো পার্শিয়াল উইথড্রল করেছেন তবে সেক্ষেত্রে ডেথ বেনিফিট কিছুটা পরিবর্তন হবে। যদি ভেস্টিং এজের পূর্বে ডেথ হয় তবে এই সুবিধা মিলবে, আর যদি ভেস্টিং এজের পরে মৃত্যু হয় তবে যেটি অ্যানুইটি বট ফিচার্স দেওয়া হয়েছে সেটি মিলবে। এখন আমরা একটি উদাহরণ সহযোগে আপনাদের সামনে নিউ পেনশন প্লাস প্ল্যানে নিবেশকৃত গ্রোথ ফান্ডের অর্থের রিটার্ন কিভাবে পাবেন তার বিস্তারিত বিবরণ তুলে ধরব। ধরা যাক মিস্টার আকাশ রয় নামে একজন ব্যক্তি যার বয়স 30 বছর নিউ পেনশন প্লাস প্ল্যানের অন্তর্গত গ্রোথ ফান্ডে নিবেশ করেছেন। এজন্য মিস্টার আকাশ রয় রেগুলার পেমেন্ট মোডে 15 ইয়ার্সের জন্য প্রিমিয়াম প্রদান করবেন মাসে 10,000 টাকা করে। বলা বাহুল্য এখানে মিস্টার রয়কে কোনো রকম জিএসটি দিতে হবে না। এই মান্থলি প্রিমিয়াম পলিসি শুরু থেকে সম্পূর্ণ টার্ম পর্যন্ত একই থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। যেহেতু মিস্টার রয় গ্রোথ ফান্ড চয়েস করেছেন সেক্ষেত্রে এই ফান্ডের নিবেশকৃত অর্থ 0-60% গভর্নমেন্ট সিকিউরিটি এবং ডেট ফান্ডে জমা পড়বে। আর শর্ট টার্ম ইনভেস্টমেন্ট যেমন মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে 40%-এর বেশি নিবেশ হবে না। এছাড়া
4200% প্রিমিয়াম প্রদানের অর্থ ডাইরেক্টলি শেয়ার মার্কেটে লিস্টেড ইকুইটিতে ইনভেস্ট হবে। এ প্রসঙ্গে বলতে হয় যে এই ফান্ডে লং টার্মে ইনভেস্টেড থাকলে ক্যাপিটাল গেইন তো হবেই, সাথে সাথে হাই রিস্কও থেকে যাবে। সুতরাং মিস্টার রয় ভবিষ্যতে ফান্ড সুইচিংয়ের মাধ্যমে এই রিস্ককে কন্ট্রোলও করতে পারবেন। এখন আমরা আরও একবার এক নজরে দেখে নেব এই প্ল্যানটি কিভাবে কাজ করবে। মিস্টার আকাশ রয় অ্যানুয়াল যে প্রিমিয়াম প্রদান করবেন তা হলো 1,20,000 টাকা 15 বছরের জন্য। প্ল্যানটিতে 4টি মূল ফান্ডের অপশান রয়েছে, তা হলো বন্ড ফান্ড, সিকিউরড ফান্ড, ব্যালেন্স ফান্ড এবং গ্রোথ ফান্ড, যার মধ্যে মিস্টার রয় গ্রোথ ফান্ড চয়েস করেছেন। এছাড়া এই প্ল্যানের প্রথম 5 বছর লকিং পিরিয়ড সম্পূর্ণ হয়ে গেলে যে কোনো সময় পলিসিটি সারেন্ডারও করা যাবে এবং ফান্ড ভ্যালুকে পেনশন হিসাবে ব্যবহার করা যাবে। এমনকি পলিসি হোল্ডার অর্থাৎ এখানে মিস্টার আকাশ রয় সম্পূর্ণ ফান্ড ভ্যালুর ওপর থেকে পেনশন নিতে পারবেন, অথবা 60% ফান্ড ভ্যালু এনক্যাশও করে নেওয়ার সুযোগ পাবেন। এখানে অ্যাপ্রক্স ম্যাচুরিটি ভ্যালু ন্যাব অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালুর 15% পার অ্যানাম গ্রোথ রেট ধরে দাঁড়াবে প্রায় 63,16,329 টাকা। এরপর আপনাদের বোঝার সুবিধার্থে একটি বেনিফিট এবং ইন্স্যুরেন্স কভারেজ টেবিল প্রস্তুত করা হলো। এখানে প্রথম দুটি কলামে দেখা যাচ্ছে মিস্টার আকাশ রয় 30 বছর বয়স থেকে 44 বছর বয়স পর্যন্ত অর্থাৎ 15 বছরে 1,20,000 টাকা করে প্রিমিয়াম প্রদান করছেন। তৃতীয় কলামটিতে পলিসিতে কী কী চার্জেস লাগছে সেটি দেওয়া রয়েছে। এরপর চতুর্থ কলামটিতে পলিসির মূল আকর্ষণীয় সুবিধাটি হলো গ্যারান্টেড অ্যাডিশন, যা পলিসির 6th ইয়ারে প্রিমিয়ামের 5% অর্থাৎ 6,000 টাকা এবং 10th ইয়ারে প্রিমিয়ামের 10% অর্থাৎ 12,000 টাকা অ্যাডিশন হচ্ছে, ও 11-15 ইয়ার পর্যন্ত এভরি ইয়ার প্রিমিয়ামের 4% অর্থাৎ 4,800 টাকা করে গ্যারান্টেড অ্যাডিশন যোগ হচ্ছে। পঞ্চম কলামটিতে বাজারের ন্যাবের আনুমানিক ভ্যালু নির্ণয় করা হয়েছে, ও ষষ্ঠ কলামটিতে ডেথ কভারেজের বেনিফিট রয়েছে। এই অনুযায়ী মিস্টার রয়ের যদি 40 ইয়ার্সের সময় কোনো কারণে মৃত্যু হয়, সেক্ষেত্রে টোটাল যে ফান্ড ভ্যালু অর্থাৎ আনুমানিক 32,15,247 টাকা প্রদান করা হবে। সপ্তম কলামটিতে মিস্টার রয়ের ফান্ডে কত পরিমাণ ইউনিট অ্যালোকেট হয়েছে সেটি রয়েছে। এছাড়া মিস্টার রয় 5 বছর লকিং পিরিয়ড কমপ্লিট হলে যে কোনো সময় সারেন্ডার অপশান পাবে সেটি রয়েছে। অষ্টম কলামটিতে যদি মিস্টার রয় 42 এজে পলিসিটি সারেন্ডার করেন, তবে আনুমানিকভাবে প্রায় 45,50,440 টাকা পেতে পারেন। এই স্লাইডটিতে মিস্টার আকাশ রয়ের পলিসিতে 15 বছরের সম্পূর্ণ সময়ে সেন্সেক্সের মুভমেন্টের কারণে যে রিটার্ন পাবেন তার আনুমানিক গ্রাফ দেখানো হয়েছে। শেষে বন্ধুদের কাছে এটুকুই বলতে চাই, আপনি যদি আপনার রিটায়ারমেন্ট লাইফের পেনশন প্ল্যানিং নিয়ে কি করবেন ভাবছেন, তবে আজ থেকেই নিতে পারেন এলআইসির এই নতুন পেনশন প্লাস প্ল্যানটি, যা আপনাকে দেবে আর্থিক সচ্ছলতা ও পলিসিতে গ্যারান্টেড অ্যাডিশনের মতো সুবিধাও, ফলত আপনার বার্ধক্য জীবন হবে আনন্দ ও সুখময়। এইটুকুই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দেবেন আপনার বন্ধু ও প্রিয়জনদের উদ্দেশ্যে। আর ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে অবশ্যই তা কমেন্ট সেকশনে জানাবেন, আমি তার রিপ্লাই করে দেব। সবাই ভালো ও সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।